যাদবপুর হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করল রাজ্য বিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি পাঠালেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলিতে র্যাগিং সংক্রান্ত নির্দেশিকা মেনে চলা হচ্ছে না, আর সে কারণে মৃত্যু হয়েছে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো চিঠিতে শঙ্কুদেব লিখেছেন, কেন্দ্রীয় সরকারের তরফে র্যাগিং সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু সেগুলি কার্যকর করা হচ্ছে না, এমনকি রাজ্য সরকারেরও কোনো নজরদারি নেই বলেও তাঁর অভিযোগ।